সবাই এই ভিডিওটায় আমি একটা ড্র্যাগন বল সুপার নিয়ে একটা কথা বলবো। এই ভিডিওতে অন্য অন্য আরও অনেকজন ভিডিও বানায় এসেছে, তো আমি এখন লেট বিকজ আমি এটা কনফার্ম হইতেছিলাম কি আসলে কি এই ক্যারেক্টারটা আছে নাকি। তো স্টার্ট করা যাক। ড্র্যাগন বল সুপার একটা ক্যারেক্টার ছিল লর্ড বিরস, সে ক্যারেক্টারটার অ্যান ইউনিভার্স নাইনের একটা ক্যারেক্টার ছিল বাজিল। ও এ দুটাকে ছোটা ভীম, যেটা কার্টুন নেটওয়ার্ক ইন্ডিয়াতে আছে, ওরা কপি করছে ক্যারেক্টারটাকে। দেখায় আমি আপনাদেরকে, এ দেখেন দেখেন, যারা যারা ড্রাগন বল সুপারের ফ্যান আছেন ওরা এক মিনিটেই বুঝে যাবে যে এটা ড্রাগন বল সুপার থেকে কপি ক্যারেক্টার। দেখেন উপরেও আমি লিখে দিছি, লর্ড বিরস কপিড বাই ছোটা ভীম টিম। এ পিকচারটা আমি পাইছি উইক্সার ভাই থেকে। তো আট টাকা দেখাই, দেখেন এটাকে, এটা হচ্ছে বাজিল ড্রাগন বল সুপার ইউনিভার্স নাইন বড়গ্রাম কপিড বাই ছোটা ভীম টিম। আরে ভাই দেখছেন, আচ্ছা ঠিক আছে। তো ভাই ছোটা ভীম টিম, আপনারা যদি ঠিক আছে, আপনারা ক্যারেক্টার কোশ্চেন কপি, বাট একটা ক্রেডিট তো দিয়ে ফেলতে পারতেন। এটা টয় অ্যানিমেশন অ্যান্ড আকিরা টোরিয়ামার ক্রিয়েশন, তা আমাদের উপর কোনো ইয়া নাই। যাও আপনারা যান যে কপিরাইট করে দেন। ড্রাগন বল সুপার বাংলাদেশ আর ইন্ডিয়াতে দেখায় না, ইন্ডিয়াতে দেখায় এটা হয় যে সব যখন ঘুমানোর টাইম তখনই দেখায় যেটা। আর ছোটা ভীমের হচ্ছে আজাদি, ওরা মানে যেখানে এখানে ওরা ওরা কপি করতে পারবে উইদাউট ক্রেডিট দেওয়ার। তো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ একটা ভিডিওতে। বাই।